নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পোড়া কেক। সেটা কিভাবে বানাতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তালের পোড়া কেক বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা কিন্তু কুড়ে না দিয়ে এটা কেটে ছোট ছোট পিস পিস করেও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি সুজি, আমি এখানে হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চিনি, আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা পরিমাণ মতো দেখে নেবেন। আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আমি কিন্তু এখানে বাড়িতে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি তাল, তালটাকে অল্প অল্প করে মাখার সময় দেবেন, তাহলে কিন্তু ভালো হয় পরিমাণটা বুঝতে। তো চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আমি কিন্তু এখানে একটু বড় সাইজের বাটি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, আমি এখানে পুরো হাফ বাটি সুজিটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আবারও বলছি, আপনারা কিন্তু নারকেলটা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, তাহলে সেটা আরও ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, আমি এখানে পুরো এক বাটি চিনিটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটু মিষ্টিটা কম রাখছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আমি এখানে কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি ময়দা, ময়দাটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল, এটা মাখার সময় অল্প অল্প করে তালটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতটা পরিমাণে লাগবে। এই মাখাটা কিন্তু এমনি নর্মাল তালের বড়ার মতো হবে না, এটা একটু শুকনো শুকনো হবে। আমি এটা মেখে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ভালো করে মেখে নেবেন। দেখুন, আমি কিন্তু এটা মেখে নিয়েছি। আমার এটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ময়দা অ্যাড করছি। দেখুন, ময়দা দিয়ে আমি একটু কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি, এমনি নর্মাল তালের বড়ার থেকে একটু শুকনো হবে। এবার আমি একটা কলার পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এর মধ্যে আপনাদের দেখাচ্ছি কিভাবে ছোট করে দেবেন। আপনারা চাইলে ছোট ছোট করেও করতে পারেন, আবার বড় করেও করতে পারেন। আমি এখানে একটা ছোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা চামচে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে এটাকে দিয়ে দেবেন। এবার এটাকে যেমন ইচ্ছা সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে এমনি চামচ দিয়ে নর্মাল একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি পুরুও হবে না, আমি কিন্তু খুব বেশি পুরু করছি না। পুরু করলে তাহলে অনেকটা সময় লাগে। এবার এটাকে এইভাবে ভাঁজ করে নেবেন। দেখুন, এইভাবে ঠিক যেমন পাতুড়ি করার সময় কলার পাতাটাকে ভাঁজ করেন, সেরকমভাবে ভাঁজ করে নেবেন। এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একটা সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। এইভাবে এটাকে ভালো করে বেঁধে নেবেন। দেখুন, আমার কিন্তু বাঁধা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। আমি আরেকটা তালের পোড়া কেক বানানোর জন্য এটা কিন্তু বেশ বড় করে একটু নিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু বেশি পুরু করিনি, কিন্তু একটু বড় করে এটাকে খেলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু ছোট ছোট করে নিতে পারেন। আমি এখানে একটা বড় করে আপনাদের দেখাচ্ছি, আরেকটা ছোট করে। তো এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে আমি কিন্তু এটা ভাঁজ করে নেব। এরপর একটা তাওয়া বসিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই তালটাকে, এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু এখানে দুটো দিয়ে দিয়েছি, একটা বড় আর একটা ছোট। এবার আমি এটাকে ঢেকে দেব, এটা 10 মিনিটের জন্য লো আছে, ঢেকে দেব। দেখুন, 10 মিনিট পর আমার কিন্তু এটা একটা সাইড হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু উল্টে দিলাম, একটা সাইড মোটামুটি হয়ে গেছে। এটা যেহেতু খুব গরম, তাই আমি এটা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন, এইভাবে এটাকে উল্টে দিতে হবে। আমি কিন্তু দুটো কেকই উল্টে দিয়েছি। এখানে কিন্তু পাতাটা পুড়ে যাবে, কিন্তু কেকটা কিন্তু পুড়বে না। এটাকে উল্টে দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন, 5 মিনিট পর আমার কিন্তু দুদিকেই ভালো করে হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এটা কিন্তু একটু আরও কিছুক্ষণ রাখতে পারেন। আমার এটা হয়ে গেছে, তাই আমি এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমারটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, ভেতরে কিন্তু কাঁচা নেই। দেখুন, আমি কিন্তু এখানে পাতলা করে দিয়েছিলাম, তাই আমারটা ভেতর থেকে কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন তালের পোড়া কেক, এটা কিন্তু খেতে ভালো লাগে। আর আমাকে সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন।